ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার মাইকোটিক লেকচারে। তো আজকের লেকচারের বিষয় হলো লোড ব্যালেন্সিং। ভিউয়ার্স, আমি এর আগেও বেশ কয়েকটা লোড ব্যালেন্সিং নিয়ে টিউটোরিয়াল করেছি, লেকচার তৈরি করেছি, বাট আজকের লেকচারের বিষয়টা হলো একেবারে আপনার ডিফারেন্ট একটা লোড ব্যালেন্সিং, যেটাকে বলা হয় ইসিএমপি। ইসিএমপির এর ফুল মিনিং হলো ইকুয়াল কস্ট মাল্টিপল পাথ। ঠিক আছে, মাল্টিপাথ মানে এখানে বোঝানো হয়েছে এটাই যে আপনার মনে করেন যে আপনার যে লোড ব্যালেন্সিংটা হবে সেটা আপনার যে যতগুলো পোর্ট থাকবে, যতগুলোতে আপনার কানেকটিভিটি থাকবে আইএসপি থেকে, প্রতিটার সাথে ইকুয়ালি ব্যান্ডউইথটাকে ভাগাভাগি করে আপনার ইউজারকে দিবে, সেই জিনিসটাই আজকে করা হবে। তো আজকের লোড ব্যালেন্সিংটা হলো আদার্স যে লোড ব্যালেন্সিংগুলো করেছি তার থেকে একটু ডিফারেন্স এখানে, এবং এই ডিফারেন্সের কারণে এই লোড ব্যালেন্সিংটা আদার্স যে লোড ব্যালেন্সিং আছে তার থেকে খুবই এফেক্টিভ, এবং মানে বলতে পারেন যে এটা খুবই ইউজফুল, খুবই ভালো কাজ করে লোড ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে। তো আজকে আমি এই জিনিসটাই আপনাদের দেখাবো। তো এই জিনিসটা দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে মাইকোটিকের মধ্যে লগ ইন করতে হবে। ভিউয়ার্স, আমি লোড ব্যালেন্সিংয়ের ডায়াগ্রাম অঙ্কন করার মতো সময় পাইনি, বাট আমি দেখি গুগল থেকে আপনাদের কোনো ডায়াগ্রাম আমি দেখাতে পারি কি না। তো আমি গুগলে আসলাম, গুগলে এসে আমি সার্চ দিয়েছি ভিউয়ার্স। সাপোজ মনে করেন ভিউয়ার্স আমরা এই ডায়াগ্রামটাই আমরা ধরি, তো এটা জাস্ট আমরা বুঝবো এখানে, এইটা দিয়ে আমরা কিন্তু কোনো কনফিগারেশন করবো না, জাস্ট এই ডায়াগ্রামটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। যে ধরুন মনে করেন যে আমার এই ডায়াগ্রামটাই আমি মনে করেন এই ডায়াগ্রাম অনুসারেই আমি কাজটা করব, মনে করেন ধরে নেন এইটাই। জাস্ট সেভ করার পরে আমি জাস্ট এইখান থেকে মনে করেন যে এই ইমেজটাকে আমি ওপেন করলাম। এখানে মনে করেন দেখেন দুইটা আইএসপি আছে, এখানে দেখেন দুইটাই কিন্তু ইন্টারনেট, একটা মনে করেন যে এটা আইএসপি ওয়ান, এটা আইএসপি টু। তো এইখান থেকে কী করেছে, দুইটা কানেকশন এসে ঢুকেছে আমার মাইকোটিকের মধ্যে, মাইকোটিক থেকে একটা কানেকশন এসে এখানে ল্যাপটপের জায়গায় সুইচ বসতে পারে, সেখানে হাব বসতে পারে, রাউটার অন্য রাউটার বসতে পারে। তো আমরা যেটা করব সেটা হলো যে এই দুইটা ইন্টারনেট কানেকটিভিটিকে একই ইন্টারফেসে নিয়ে আসবো, এবং যখনই আমার ইউজাররা হিট করবে তখনই দুইটা থেকেই আমার রিকোয়েস্ট পাস হবে। তো এই জিনিসটা কীভাবে করতে হয় সেটাই আমি দেখাবো আজকে আপনাদের। আর অলরেডি লোড ব্যালেন্সিং নিয়ে আমার অনেকগুলো বেশ কয়েকটা টিউটোরিয়াল আছে, আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে সেই লোড ব্যালেন্সিংগুলো দেখে নেবেন, ওখানে আমি ডিটেলস আলোচনা করেছি। আজকে তেমন ডিটেলস লোড ব্যালেন্সিং নিয়ে ডিটেলস কিছুই বলবো না, কারণ লোড ব্যালেন্সিং নিয়ে একই কথা প্রতিদিন প্রতি টিউটোরিয়ালে বলতে ভালোও লাগে না। তো ইসিএমপি মানে হলো যে ইকুয়াল কস্ট মাল্টি পাথ, এই জিনিসটা। তো আমি এখন কথা না বাড়িয়ে চলে যাই আমার মাইকোটিক রাউটারের মধ্যে। তো আমি আমার মাইকোটিক রাউটারের মধ্যে লগ ইন করছি ভিউয়ার্স। তো আমি আমার মাইকোটিকের মধ্যে লগ ইন করলাম, করার পরে ভিউয়ার্স আমি এখানে চলে আসলাম, এবং এখানে ভিউয়ার্স আমি আর একটা জিনিস বলে দিই আপনাদের, সেটা হলো যে আমার আইএসপি থেকে আমাকে যে আইপিগুলো দিয়েছে সেটা হলো মনে করেন যে আইএসপি ওয়ান, উনি আমাকে আইপি দিয়েছেন হলো 192.168.10.10/24, এবং গেটওয়ে দিয়েছেন 192.168.10.1, আর আইএসপি টু আমাকে আইপি দিয়েছে হলো যে 30.30.30.10/24, এবং এটার গেটওয়ে দিয়েছে হলো 30.30.30.1, এটা হলো আমার গেটওয়ে দিয়েছে। তো এই দুইটাকে আমি প্রথমত ডিক্লেয়ার করব, এবং আমার ল্যান্ড সাইটের জন্য আমি ল্যান্ড ডিক্লেয়ার করব, ল্যান্ডটা ডিক্লেয়ার করব হলো যে আমার 10.10.10.1/24। তো এইটা হলো যে আমার ল্যান্ড সাইট। তো এই জিনিসগুলো আমি এখন কনফিগার করব, দেখাবো আপনাদের। আর আজকের লোড ব্যালেন্সিংটা হলো সব থেকে ইজি এবং সব থেকে ইফেক্টিভ, তো মনোযোগ সহকারে একটু দেখেন। তো আমি চলে আসলাম আমার মাইকোটিকের মধ্যে, আসার পরে ইন্টারফেসে আসবো। ইন্টারফেসে আসার পর দেখেন ভিউয়ার্স আমার 5টা পোর্ট আছে। তো 5টা পোর্টের মধ্যে এইটাকে আমি, এইটা হলো যে আমার আইএসপি ওয়ান, তো আমি এইটাকে ইথার আইএসপি_1_ইথার, হ্যাঁ আমি
এইটা ডিক্লেয়ার করলাম আইএসপি ওয়ান এবং অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। জাস্ট আমি ইন্টারফেসগুলির নামটা চেঞ্জ করে নিচ্ছি, এটাকে দিব আইএসপি টু, এটার নাম দিব আইএসপি টু, আইএসপি টু দিলাম। এবং ইথার থ্রিটাকে আমি দিব কি, আমার ইথার থ্রিকে দিব হলো যে আমার ল্যান সাইট, এল এ এন ল্যান। মনে করেন এই তিনটা ইন্টারফেস আমি অলরেডি ডিক্লেয়ার করেছি, তো এখন এই তিনটা ইন্টারফেস দিয়ে আমি এখন প্রথমত আমার আইএসপি ওয়ান এবং আইএসপি টু এর আইপিগুলো বসাবো। তো আমি চলে যাবো আইপিতে, আইপি থেকে অ্যাড্রেসেসে, অ্যাড্রেসেসে যেয়ে প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করে আইএসপি ওয়ানের যে আইপিটা আছে 192.168.10.10/24 এই আইপিটা দিলাম, এটা থাকবে আমার আইএসপি ওয়ানে, দেন অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমার আইএসপি ওয়ানের আইপি বসানো হলো, এরপরে আমি বসাবো আইএসপি টু এর আইপি 192, সরি এটা হলো যে আইএসপি টু এর আইপি 30.30.30.10/24 এবং এখানে দেবো কি আইএসপি টু, দেন অ্যাপ্লাই দিব, ওকে দিব। এটা গেল। এরপরে আমি ল্যান সাইটের আইপি ডিক্লেয়ার করবো 10.10.10.1/24 এবং এইখানে আমি দেখাবো কি ল্যান ইথার থ্রি, অ্যাপ্লাই, ওকে। আইপিগুলো ডিক্লেয়ার করা কমপ্লিট। এখন আমি চলে যাব কোথায়, এখন চলে যাব হলো যে আমার আইপি থেকে ডিএনএসে, ডিএনএসে যে আমি এখানে ডিএনএস বসাবো, আমি গুগলের পাবলিক ডিএনএস দিচ্ছি 8.8.8 এবং আরও একটা গুগলের পাবলিক ডিএনএস দিব, সেটা হলো যে 8.8.4.4. দেন আমি কী করবো, অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো আমার ডিএনএস বসানো কমপ্লিট। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো যে ভিউয়ার্স, আমাকে ফায়ারওয়ালে যেতে হবে। ফায়ারওয়ালে যেয়ে আমি জাস্ট নেটের ভিতরে এই লোড ব্যালেন্সিংয়ের মধ্যে কোনো ধরনের কোনো ম্যাঙ্গেল রোল কনফিগার করতে হবে না, জাস্ট আমি এখানে দুইটা নেট রোল ক্রিয়েট করব, প্লাসে ক্লিক করব। এখানে জেনারেল এসআরসি অ্যাড্রেসই থাকবে এবং আউট ইন্টারফেসের এখানে দেখাবো, একবার দেখাবো আইএসপি ওয়ান, দেন অ্যাকশনে আসবো, অ্যাকশনে এসে জাস্ট মাস্কুরেট দেখিয়ে অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমার একটা কনফিগারেশন হলো, এরপরে দ্বিতীয়টা কনফিগারেশন করব, জেনারেলে যাব, জেনারেল থেকে আউট ইন্টারফেসের এখানে আইএসপি টু দেখাবো, অ্যাকশনে আসবো, অ্যাকশনে এসে মাস্কুরেট করে দিব, দেন অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো দেখেন আমার দুইটা আইএসপির জন্য দুইটা নেট রোল ক্রিয়েট করেছি। এরপরে আমি চলে আসব কোথায়, এখন চলে আসব হলো যে আমি একটু পিং করে দেখি আমি পিং পাই কিনা, পিআইএনজি পিং, দেন আমার গুগলের যে পাবলিক ডিএনএস আছে সেই ডিএনএসটাকে পিং করি, দেখি আসে কি না। দেখেন দেখাচ্ছি কি নো রাউটার টু হোস্ট। তো এখন আমি কি করব, এখন চলে যাব আইপিতে, আইপি থেকে যাব হলো যে আমার কিসের মধ্যে, রাউটের মধ্যে, রাউটের মধ্যে যে ভিউয়ার্স, এইখানে হলো যে আপনার লোড ব্যালেন্সিংয়ের মেইন কাজটা করতে হবে, সেটা হলো আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এটাকে টান দিয়ে একটু বড় করে এখানে গেটওয়ে দেব, আইএসপি ওয়ানের যে গেটওয়েটা আছে 192.168.10.1 এটা দিব। দেওয়ার পরে ভিউয়ার্স আর কোথাও হাত দিব না, জাস্ট আমি এই জায়গাটায় আমি ক্লিক করব, দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় ক্লিক করে এইখানে আইএসপি টু এর যে আইপি গেটওয়েটা আছে সেই গেটওয়েটা বসাবো, 30.30.1 এই দুইটা গেটওয়ে বসালাম। বসানোর পরে ভিউয়ার্স আর কোনো জায়গায় কোনো কিছু করব না এবং এইখানেও হাত দিব না, জাস্ট আমি কী করবো এইখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখেন আমার কি হলো, একই রোলের ভিতরে দুইটা আপনার গেটওয়ে কাজ করতেছে এবং এইটাই হলো আপনার ইসিএমপি লোড ব্যালেন্সিং, ঠিক আছে। এইটা করলাম, ইসিএমপি লোড ব্যালেন্সিংটা করে দিলাম। করার পরে এখন যদি আমি মনে করেন যে আমার ইন্টারফেসের মধ্যে যাই আর এইদিকে যদি তাকাই, এদিকে তাকালে দেখেন আমার কিন্তু এই যে আমার গুগলের পাবলিক ডিএনএসটা কিন্তু এখন রিপ্লাই দিচ্ছে এবং এইদিকে দেখেন, এইদিকে আমার কিন্তু এই যে আমার যে ইন্টারফেসগুলো, ইন্টারফেসগুলো কিন্তু আপ হয়েছে এবং দেখাচ্ছে, এখানে দেখেন আরএক্স কিন্তু উঠতেছে। তো এখন যদি আমি মনে করেন যে এইখান থেকে আমি এইটাকে ট্রাফিকে, এইটা ট্রাফিকটা বড় করে রাখি এবং এইটা ট্রাফিকটা, এটা আইএসপি টু এর, এই দুইটা ট্রাফিক আমি এখানে উঠিয়ে রাখি এবং আমার ল্যানের ট্রাফিক, এই তিনটা ট্রাফিক আমি এখানে উঠিয়ে রাখলাম, এগুলোকে কেটে দেই, এগুলো কেটে দিই, এগুলো কেটে দেই, এগুলোর আর দরকার নেই, এইটা দরকার আছে ভিউয়ার্স, এটা আমাদের লাগবে। দেখেন এইখানে কিন্তু আমার এই যে দুইটা ইন্টারফেস কিন্তু ইকুয়ালি কাজ করতেছে এবং দেখেন ডাটা কিন্তু প্রায় সেমভাবে সেন্ড রিসিভ হচ্ছে, দেখেন জাস্ট একটু 19-20 এতটুকু ডিফারেন্স থাকবে, বাট যতগুলো আপনার লোড ব্যালেন্সিং করেছি তার মধ্যে আমার কাছে এই লোড ব্যালেন্সিংটা খুব ভালো লেগেছে, কারণ হলো এই লোড ব্যালেন্সিংটা প্রায় আপনার ডাটা ইকুয়ালি দেয়। দেখেন এইখানে দেখেন, এইদিকে তাকান, এইদিকে যে আমার ডাটাগুলো সেন্ড রিসিভ হচ্ছে দেখেন
প্রায় ইকুয়ালি আছে। কিন্তু এখন যদি আমি এইখান থেকে আমি একটু ব্রাউজ করার চেষ্টা করি, মনে করেন যে আদার্স যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমি ব্রাউজ করি, মনে করেন যে আমি ইউটিউবে যাই, ইউটিউবে যে আমি একটু সার্চ দেই, তো ইউটিউবে সার্চ দিলে দেখেন কাছাকাছি কিন্তু আমার ব্যান্ডউইথটা নিচ্ছে, এবং এই দিকে দেখেন এই দিক থেকে, এবং এইখানে দেখেন আমার যে প্যাকেট সেন্ড রিসিভ সেটাও দেখেন। এবং এইখান থেকে আমি কি করব, এখন যে কোনো একটা ভিডিও, একটা বা দুইটা ভিডিও আমি চালানোর চেষ্টা করি। আমি লোড দিয়েছি, জাস্ট লোড দিলাম, লোড দেওয়ার পর দেখেন এই এই দিকে দেখেন আমার লোডে কিন্তু আমার এই যে দেখেন ইউজারদের আমি কিন্তু এইখানে, এবং ডাটা দেখেন এইখানে প্যাকেজ যে সেন্ড রিসিভ তাও কিন্তু কাছাকাছি থাকতেছে, এটা বেশি কোনো ডিফারেন্স কিন্তু হচ্ছে না। আর সবথেকে ভালো ওয়ে হলো এইটাই, লোড ব্যালেন্সিংয়ের সবথেকে বেটার ওয়ে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এটা। এরপরে আরও দুইটা লোড ব্যালেন্সিং আছে, সেই লোড ব্যালেন্সিংগুলো আমি টেস্ট করব, টেস্ট করে দেখব যেটা ভালো এবং যেটা বেটার মনে হবে সেটাই আমি আপনাদের সাজেস্ট করব। বাট এখন পর্যন্ত আমার কাছে বেটার মনে হয়েছে এটাই। দেখেন এইখানে দেখেন আর এই দিকে দেখেন প্রায় কাছাকাছি কিন্তু আমার ব্যান্ডউইথ কিন্তু থাকতেছে, দেখেন এই দিকটা দেখেন। সিনারিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার যে লোড ব্যালেন্সিংটা করেছি এবং অরিজিনালি লোড ব্যালেন্সিংটা দেখেন ইকুয়ালি কাজ করতেছে। তো এই ছিল আজকের ইসিএমপি লোড ব্যালেন্সিং। তো এই ইসিএমপি লোড ব্যালেন্সিংটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী লেকচারে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।